নিরাপত্তা আইনে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড, সংসদে প্রশ্নোত্তরে জানালেন প্রধানমন্ত্রী। আইনি প্রক্রিয়া না হলে রাজপথে নেত্রীর মুক্তি আন্দোলন, অনশনে হুঁশিয়ারি বিএনপির, আদালতে যেতে অস্বীকৃতি খালেদার। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিএনপি নেতাদের সফর, বিদেশি শক্তির কাছে মাথা নত নয় সরকার, জানালো আওয়ামী লীগ। পদ্মার অপ্রতিরোধ্য ভাঙনে সর্বশান্ত শরীয়তপুরে কয়েক লাখ মানুষ, সব হারিয়ে খোলা আকাশের নিচে কাটছে দিন রাত। এবং এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী টাইগাররা, কন্ডিশন যেমনই হোক মানিয়ে নেয়ার প্রত্যয়। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি মামুনুর রশিদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নিরাপদ সড়ক আইন 2018-এ সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংসদের চলতি অধিবেশনে এই বিল উত্থাপন করা হবে। সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন দুইয়ের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন সুসংহত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদী। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও মানুষের সার্বিক উন্নয়ন ধরে রাখতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। 2041 সালের বাংলাদেশ হবে উন্নত বিশ্বের সাথে তুলনীয় এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন সংসদ সদস্য নূরে হাসনা লিলি চৌধুরী। ইতিমধ্যে সড়ক পরিবহন আইন 2018 বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, যা সংসদের চলতি অধিবেশনে উপস্থাপিত ও বিবেচিত হবে। এই আইনে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নকল্পে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। ভুটান এবং নেপাল এবং ভারতের এই অঞ্চলের কিছু প্রদেশ, তাদের ব্যবহারের জন্য ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা আমাদের সৈয়দপুর এয়ারপোর্টটাকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে আমরা গড়ে তুলব। আর এই আঞ্চলিক এয়ারপোর্ট যদি করতে হয় তাহলে এটার অবশ্যই উন্নতি করতে হবে। এটা 6,000 ফিট আছে, এটাকে অন্তত পক্ষে 9,000 ফিট করতে হবে রানওয়ে, এবং এয়ারপোর্টটাকে আরও উন্নত করতে হবে। এছাড়াও যানজট নিরসনে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ব্যবস্থায় রিং রোড করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট। তানজিল মেহেদী, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব তথ্য জেনে সীমারেখা বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। বুধবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, শিল্প খাতে অনেক উন্নতি করেছে, সরকার সবসময় শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যবসার প্রতি বেশি লোভ না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে নেবেন, যে কোথায় আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন বা সেটার ভবিষ্যৎটা কী, এবং সে ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন। এবং বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কখনো চাই না, আর খুব বেশি যেন লোভে না পড়ে যান। একটা মানে সীমা রেখেই পা ফেলতে হবে, তাহলেই কেউ ক্ষতিগ্রস্ত হবেন না, সেটাই আমার অনুরোধ থাকবে। আইনি প্রক্রিয়ায় মুক্তি সম্ভব নয় খালেদা জিয়ার, এর জন্য রাজপথেই বেছে নেবে বিএনপি। নেত্রীর মুক্তি, সুচিকিৎসা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে আয়োজিত প্রতীকী অনশনে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। খালেদা জিয়া ব্যতীত বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। দুই ঘন্টার প্রতীকী অনশন,
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের খোলা প্রাঙ্গণে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যুক্তরাষ্ট্রে। তাদের ছাড়াই স্থায়ী কমিটির সদস্য সহ দলের প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই অংশ নেন এই অনশনে। শীর্ষ নেতারা বলেন, আওয়ামী লীগ নেত্রীর অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এই সরকারকে পার্লামেন্ট বাতিল করতে হবে এবং এই অযোগ্য অধর্ম একটি নির্বাচন কমিশন তাদের পদত্যাগ করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ইনশাআল্লাহ তাকে নিয়েই আমরা নির্বাচনে যাব। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ছাড়া সম্ভব নয়, তাই কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভবপর আর নয় বলে আমি মনে করি, এবং তার মুক্তির পর একটাই পথ, সেটা হলো রাজপথ। এবং বিএনপি ২০ দল, তার বাইরে অনেক রাজনৈতিক দল আজকের সকালে ঐক্যবদ্ধ হয়েছে যে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তার জন্য প্রথম প্রয়োজন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। বক্তব্য শেষে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ পানি পানের আহ্বান জানিয়ে অনশন ভঙ্গের উদ্যোগ নেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানেও দুই ঘণ্টা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। এই কর্মসূচিতে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ সময় তারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম নগরে বিএনপির কার্যালয়ের নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দেন নগর সহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। সে সময় বক্তারা বলেন, যতদিন পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি হবে না ততদিন তারা রাজপথে থাকবেন। একই দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে আলাদা প্রতীকে অনশন করেছে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলাদা দুটি স্থানে জেলা ও নগর বিএনপি এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিলেটে একই কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, লালমনিরহাট, নওগাঁ, সুনামগঞ্জ, রাঙামাটি, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। আজও বিএনপির এক জ্যেষ্ঠ নেতা তাঁদের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়ার কথা রয়েছে। জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংস্থাটির সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতাদের জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের উদ্দেশ্য যাই হোক, সরকার কোনো শক্তির কাছে মাথা নত করবে না, বরং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিষদের ১১তম সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে উত্থাপিত হবে সড়ক পরিবহন আইন, যাচাই বাছাই শেষে সংসদের পরবর্তী অধিবেশনে পাশ হবে বলেও আশা প্রকাশ করেছেন। সভায় মোটর বাইকে শিশু আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি তুলে ধরা হয়। প্রসঙ্গ ডাকতে পারে, সমস্যা থাকলে জানতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। কোনো প্রেশারের কাছে, কোনো সংবিধান বহির্ভূত কোনো প্রেশারের কাছে আমরা নতি স্বীকার। আগামী রোববার ১৬ সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন আমি মন্ত্রী হিসাবে উপস্থাপন করব।
মোটরসাইকেলে তো যে বাচ্চারা উঠে, বাচ্চাকে আপনি রক্ষা করবেন কিভাবে? ছোট হোক বড় হোক হেলমেট দিয়ে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ শুনানির দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। পূর্ণ ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকায় শুনানির জন্য আগামীকাল নতুন দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে একদিন বৃদ্ধি করা হয়েছে তাঁর জামিনের মেয়াদ। দুপুর ১২টার কিছু পরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে বিচার কাজ শুরু হলে খালেদা জিয়ার অনুপস্থিতির কথা জানান তার আইনজীবীরা। এ সময় পুরাতন কারাগারে আদালত স্থাপন সংবিধান পরিপন্থী উল্লেখ করে মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিতের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আসামিপক্ষের করা এই আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না চাইলে তার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চালিয়ে যাওয়ার আবেদন করেন তারা। এ বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত দেবেন আদালত। বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীকে জিজ্ঞাসা করা হয়েছে, মাননীয় আদালত বলেছেন যে আপনারা জামিনও চাইবেন, আসামিও আসবে না, এমন অবস্থায় আমি কিভাবে জামিনে রাখবো, কিভাবে আমি আদালত পরিচালনা করব আপনাদের অনুপস্থিতিতে, সেই ব্যাপারে আইনগত ব্যাখ্যা আপনারা দেন। তারা আইনগত ব্যাখ্যা দিতে পারেন নাই। আগামীকাল তার ধার্য তারিখ আছে, আশা করছি আমরা আগামীকাল তাদের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর মাননীয় আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কোরাম নন জুডিস হওয়ার কারণে আজকে মামলার শুনানি কার্য হয়নি এবং আমরা জামিনের মেয়াদ বর্ধিতের আবেদন করেছি, মাননীয় আদালত সেটি মঞ্জুর করেছেন। এই আদালতের গঠন প্রক্রিয়া নিয়ে আমরা একটি প্রশ্ন তুলেছি, আইনগত প্রশ্ন তুলেছি। আমি একটি ব্যক্তিগতভাবে একটি দরখাস্ত দিয়ে এই আদালত যে একটি আইনসম্মত আদালত নয় সেটি আমি দরখাস্তের মাধ্যমে আদালতের কাছে আমি বলেছি। পদ্মার অপ্রতিরোধ ভাঙনের মুখে বিপর্যয় নেমে এসেছে নড়িয়ার কয়েক লাখ মানুষের জীবনে। প্রতিদিনই বাড়িঘর সহ নতুন নতুন স্থাপনা বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন হাজারো পরিবার। এই অবস্থায় পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। রতন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া অঞ্চলে পদ্মা নদী প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। প্রতিদিনই প্রবল ভাঙনে একের পর এক গ্রামগঞ্জ হাটবাজারের বিভিন্ন অংশ বিলীন হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনেরও বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় জীবিকার সংকট তৈরি হয়েছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষের। ভিটেমাটি সহায় সম্বল সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ভাঙন কবলিতরা। সবাই এখন সরকারি সহায়তার আশায়। যে ভাঙা ভাঙতেছে, এই ভাঙাতে মনে হয় যে একটা কিয়ামত হচ্ছে, এত সহ্য করা যায় না। আমি তিন দিনে এক ঘর বাড়িতে ছিলাম, তার মেয়ে জামাই আসছে থাকার জায়গায়, এক দোকানে দুই দিন রয়েছি, কালকে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে গাছের তলায় ছিলাম। আমাদের আছে কি, আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের ছিল এই যে একটু হাসপাতাল, কিন্তু আজকে তাও এখান থেকে বিলীন হয়ে যাচ্ছে। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আগামী শুষ্ক মৌসুমে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। 250 ফুট পানি না কমলে স্থায়ী বাঁধটা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। সেই কারণে এটা পানি কমার সাথে সাথেই স্থায়ী রক্ষা বাঁধ, নড়িয়ার মানুষের যে প্রধান দাবি সেটা, সেই বাঁধ কার্যক্রম চালু হবে। নড়িয়ার কাছে পদ্মার ডান তীর রক্ষার জন্য গৃহীত প্রকল্প ও নদী খনন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি মনে করেন নদী গবেষকরা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরব শিগগিরই, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিচারাধীন মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 17 ও 18 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ আদালতে আজ বেলা 3টা পর্যন্ত শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন জানান, এই মামলার বিচার কাজ শেষ পর্যায়ে চলে এসেছে।
আগামী সপ্তাহে দুই দিন শুনানি শেষ হলে রায়ের ঘোষণার দিন ধার্যের সম্ভাবনার কথাও জানান তিনি। আমরা মোট মাত্র 28 কার্যদিবস নিয়েছি, আর আসামি পক্ষ থেকে এ পর্যন্ত 89 কার্যদিবস নিয়েছেন। পরবর্তীতে আমাদের আইনগত দিক থেকে আমাদের বাকি অংশ আমরা তুলে ধরবো আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে। এরপরে আসামি পক্ষ ইচ্ছা করলে তারা আমাদের এই আইনগত দিকের জবাব দিতে পারবে। কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলা মামলায় 5 জনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এ মামলায় 23 জনের সম্পৃক্ততা পাওয়া যায়, যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে 18 জন নিহত হয়, আর অভিযুক্ত 5 আসামি কারাগারে রয়েছে। তদন্ত শেষে আটককৃত আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ। প্রায় একদম 8 জন আমরা ইনভলভমেন্ট পেয়েছি এখানে। এর মধ্যে 5 জন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জঙ্গি কর্মকাণ্ড করতে যে হত্যা হয়েছে অথবা পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে হত্যা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে গুজব প্রতিরোধে চলতি মাসে বিশেষ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এটা গণমাধ্যমের কণ্ঠরোধ করা নয় বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা 3 ঘন্টার মধ্যে শনাক্ত করা হবে। তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে সব গণমাধ্যমে প্রেস নোট আকারে তা জানানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এই সময় সব বেসরকারি টিভি চ্যানেলকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেওয়ারও আহ্বান জানান। আমরা একটি টিম করব যারা 24 ঘন্টা সোশ্যাল মিডিয়া তারা দেখতে থাকবে, এবং সেখানে আমাদের কাজ সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করা নয়, সকল সংবাদ মাধ্যমে আমরা ওই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার 3 ঘন্টার মধ্যেই আমরা লিখিতভাবে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য মন্ত্রণালয়ের PID থেকে প্রেস নোট যাবে যে এই 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 সংবাদগুলো আসলে গুজব এবং ভিত্তিহীন এবং অসত্য। সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, ফের বসে গিয়ে আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন News 24 সংবাদ। দেশ স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, এভাবে চলতে পারে না। বুধবার গুলশানে রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি শীর্ষক এক কর্মশালায় এমন মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। চূড়ান্ত পর্যায়ে দেশ এসে পৌঁছেছে, একজন ইচ্ছা এক দলের ইচ্ছা, যা ইচ্ছা তাই হচ্ছে। জনগণের ভোট নিয়ে তাকিয়ে দেখো আজকে কি অবস্থা। এই অবস্থা, এরকম অবস্থা চলতে পারে, এই স্বেচ্ছাচার চলতে পারে না। এক স্বেচ্ছাচার বাদে আরেক স্বেচ্ছাচার আসবে, সেটাও হতে পারে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারানগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। বুধবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই উঠান বৈঠকে অংশ নেন। এ সময় শাহিন চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুসারে হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে BNP। যদি এবার নির্বাচনে না আসে তবে তাদেরকে তারা হারিয়ে যাবে। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এবার নিউজ 24 আন্তর্জাতিক। অবৈধভাবে একজন বাংলাদেশিকেও ভারতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিদেশি হিসেবে চিহ্নিতদের বাংলাদেশে পাঠানোর কথা বলেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রামদেব। এর একদিন পর জয়পুরে দলীয় কর্মীদের এক সভায় এমন মন্তব্য করলেন খোদ দলটির সভাপতি। বলেন, ভারতীয় জনতা পার্টির সংকল্প, একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া হবে না। অমিত শাহ আরও বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ে জাতীয় নিরাপত্তা নষ্ট করছে, এদের ঠেকানোর জন্যই নাগরিকপঞ্জি বা এনআরসির মতো পদক্ষেপ নেওয়া জরুরি। রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি যতই এনআরসি প্রক্রিয়ার বিরোধিতা করুন সেটা বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্ত দিয়ে সন্ত্রাসী কাজে অংশ নিতে ভারতে প্রবেশ করলে আমাদের জাতীয় নিরাপত্তা নষ্ট হয় না? ভোট ব্যাংকের স্বার্থে তাদের এভাবেই থাকতে দেবেন? তাই বলতে চাই, বিজেপি ততক্ষণ ক্ষমতা ছাড়বে না যতক্ষণ না তাদের খুঁজে এই দেশ থেকে বের করে দেওয়া হয়। মিয়ানমার সেনাবাহিনী ও সরকার রাজনৈতিক প্রচারণার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। রয়টার্স সাংবাদিকদের কারাদণ্ড সহ পাঁচটি মামলা পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এই মন্তব্য করে সংস্থাটি। অদৃশ্য সীমানা মিয়ানমারে সাংবাদিকতার অপরাধের বিচার শীর্ষক এই প্রতিবেদনে সুচি সরকারের আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা পর্যালোচনা করে দেখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্পষ্ট ও বিপুল বিস্তৃত আইনে অনেককে গ্রেপ্তার ও বিচার করে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার এই লক্ষ্য পূরণ করতে চায়। এশিয়ার অর্থনৈতিক সুরক্ষায় এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুতের অঙ্গীকার করেছে চীন ও জাপান। বুধবার রাশিয়া আয়োজিত অর্থনৈতিক ফোরামে এই ইস্যুতে একমত হন তিন দেশের নেতারা। এ সময় যে কোনো মার্কিন আগ্রাসন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় বেইজিং ও টোকিওকে শান্তি চুক্তি করার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসমাতুলির প্রতিবেদন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ছবি জানান দিচ্ছে মস্কো বেইজিং এর সম্পর্ক কতটা মজবুত হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে যান, বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায়, অঙ্গীকার করেন দ্বিপাক্ষিক বাণিজ্যিক উন্নয়নে একযোগে কাজ করার। আর এই অঙ্গীকারের সঙ্গী হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বুধবার দেশটির ভ্লাদিভস্তকে আয়োজিত অর্থনৈতিক ফোরামে এশিয়ার অর্থনৈতিক সুরক্ষায় এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিন দেশের নেতারা। আঞ্চলিক শান্তি রক্ষায় আমাদের পরস্পরের প্রতি বিশ্বাস রাখতে হবে, কেননা আন্তর্জাতিক পরিস্থিতি এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই বিশ্ব অর্থনীতির চাকা সচল করতে রাজনৈতিক চাপ, বৈরী আচরণ, প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। বিশ্ব অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এখন সব বাধা ও প্রতিবন্ধকতা এড়িয়ে সামনে যেতে হবে। বাণিজ্য নীতির প্রধান শর্ত হবে সবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা। ফোরামে অ্যাবেকে লক্ষ্য করে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমা হামলার ক্ষত সাত দশক ধরে বয়ে চলেছে জাপান, তাই এর পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে, তাই চলতি বছরই মার্কিন আগ্রাসন ও যে কোনো ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এই তিন দেশ মিলে একটি শান্তি চুক্তি করার প্রস্তাব দেন পুতিন। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদে পৌঁছে নিচ্ছে আবারও বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের, মনে করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শর্মিন চৌধুরী। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতকে আরেক ধাপ এগিয়ে নিতে শিগগিরই পাস হচ্ছে বস্ত্র আইন। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। রাজধানীর আইসিসিবির পুরোটা জুড়ে এখন শুধুই পোশাকের জয়গান। বিশ্বের প্রায় 25টি দেশের 1200 মতো প্রতিষ্ঠানকে জায়গা দিতে 4টি হলের বাইরেও বসেছে সারি সারি স্টল। পোশাক খাতের আধুনিক যত প্রযুক্তি রয়েছে তার পুরোটা নিয়েই অংশ নিয়েছেন আয়োজকরা। বিদেশি টেকনোলজির সাথে বাংলাদেশের টেকনোলজিটা যখন অ্যাড হচ্ছে তখন ইন ফিউচার আমরা অনেকটা ইম্প্রুভ। কিন্তু এখন চায়নাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফ্যাক্টরি, কিন্তু এখানে সব একটা জায়গাতে এসে মিলিত হচ্ছে, যার কারণে এখানে বেটার। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে এবিসিসিআই সভাপতি বাংলাদেশের পোশাক খাতের অগ্রযাত্রার সেই কথাই তুলে ধরেন সবার সামনে। পৃথিবীতে আমাদের এই দেশের শিল্পটি মাথা উঁচু করে বলতে পারছে যে উই আর দ্য মোস্ট সেফেস্ট ইন্ডাস্ট্রি এক্সিস্ট ইন বাংলাদেশ। তার সাথে সহমত হয়ে ভারতের হাই কমিশনার বলেন, পোশাক খাতেও দুই বন্ধু দেশে রয়েছে বহু লেনদেন। As a neighbor, India is ideally positioned to provide textile machinery and other raw materials to Bangladesh at lower prices and delivery times. For both countries, we can both benefit from the synergies that we have. And I think this is the sort of plans that we need to jointly look at and encourage at a governmental level. বস্ত্র খাতকে আরো বেগবান করতে শীঘ্রই পাস হচ্ছে বস্ত্র আইন। ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য সমগ্র ধরনের ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এই আইন পাসের মাধ্যমে আগামীতে সেগুলো বাস্তবায়ন হবে। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আশা প্রকাশ করেন রপ্তানিতে বিশ্ব জয়ের। বাংলাদেশ হ্যাজ ট্রেমেন্ডাস প্রসপেক্ট এন্ড পটেনশিয়াল টু বি এ লিডার ইন দিস সেক্টর অ্যাপারেল আরএমজি এন্ড টেক্সটাইল এক্সপোর্ট। The country is already heading towards that direction by way of adoption of required policies, strategies and planning. ICCB-তে এই আয়োজন চলবে আগামী শনিবার পর্যন্ত। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার গাজী গ্রুপ, নিউজ 24 স্পোর্টস। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী মাহমুদুর রিয়াদ। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার জানান, লঙ্কানদের বিপক্ষে অতীতের সুখস্মৃতি কাজে দেবে আরব আমিরাতের মাটিতে। আর কন্ডিশন যেমনই হোক মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। টিম বাংলাদেশের ধ্যান ধারণায় এশিয়া কাপ। দেশের পর আরব আমিরাতে চলছে টানা অনুশীলন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টের সমান মনোযোগ। বি গ্রুপে টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে মাশরাফির দল। গেল নিদাহাস ট্রফি টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ব্যাক টু ব্যাক হারিয়েছে লাল সবুজের জার্সিরা। 2012 সালে এমন এশিয়া কাপেই লঙ্কানদের 5 উইকেটে ধরাশায়ী করে বাংলাদেশ। এমন অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদ। I think we've got some good past memories a few months back against Sri Lanka. Though Sri Lanka is a very good team and they are playing very good cricket at the moment. So we have to be at our best to beat them. So we've been preparing quite well back at home. So hopefully we can deliver. প্রতিপক্ষ বাদেও আরব আমিরাতে লড়তে হয় গরমের সঙ্গে। কন্ডিশন যেমনই হোক পেশাদার ক্রিকেটারদের মানিয়ে নিতেই হবে। At the moment it's quite humid but being a professional player we have to adapt these conditions and we need to embrace the situations whatever comes in our way and we have to take further in a positive note. 2015 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের প্রয়োজনে নানা সময়ে তার ব্যাট দেখায় আলোর দিশা। এই এশিয়া কাপেও জ্বলে ওঠার প্রত্যয় রিয়াদের। আরিফুল ইসলাম, নিউজ 24। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে মালদ্বীপ। প্রথম সেমিতে নেপালকে 3-0 হারিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে মালদ্বীপ। 9 মিনিটে অধিনায়ক আকরাম আব্দুল ঘানির ফ্রি কিক থেকে লিড নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচের 84 ও 87 মিনিটে জোড়া গোল করেন ইব্রাহিম হাসান। খেলায় বিচ্ছিন্ন কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি নেপাল। এতে 3-0 জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে ভারতের বিপক্ষে লড়ছে পাকিস্তান।
কোন ভাগ একেবারে আমি বলবো যে আলু ভর্তা। আবারও প্রস্তুত হচ্ছে বসুন্ধরা কিংসের হোম ভ্যানু নীলফামারি শেখ কামাল স্টেডিয়াম। আগামী 21 সেপ্টেম্বর স্বাগতিকদের সঙ্গে এক প্রীতি ম্যাচে লড়বে মালদ্বীপের নিউ রেডিয়ান ক্লাব। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন প্রায় 22,000 সমর্থক। বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান সহ আরও অনেকে। নিউজ 24 সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক নিরাপত্তা আইনে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড, সংসদে প্রশ্নোত্তরে জানালেন প্রধানমন্ত্রী। আইনি প্রক্রিয়ায় মুক্তি সম্ভব নয় খালেদা জিয়ার, রাজপথই বেছে নেবে বিএনপি, প্রতীকে অনশনে হুঁশিয়ারি। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিএনপি নেতাদের সফর, বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না সরকার, জানালো আওয়ামী লীগ। পদ্মার অপ্রতিরোধ ভাঙনে সর্বশান্ত শরীয়তপুরের কয়েক লাখ মানুষ, সব হারিয়ে খোলা আকাশের নিচে কাটছে দিন রাত। এবং এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা, কন্ডিশন যেমনই হোক মানিয়ে নেওয়ার প্রত্যয়। এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।